হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? র্যান্ডম মুভি এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা 2023 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন সিনেমা এক্সট্রাকশন 2 এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটির প্রধান চরিত্রে আছে ক্রিস হেমসওয়ার্থ। নামটা শুনলে হয়তো মার্বেল মুভি লাভাররা সহজেই চিনে যাবে, কারণ এই ক্রিস হেমসওয়ার্থই মার্বেলের সুপার হিরো খ্যাত থর। এক্সট্রাকশন 2 বর্তমানে নেটফ্লিক্সের একটি জনপ্রিয় অ্যাকশন মুভি, যার IMDb রেটিং 7.1। মুভিটির পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভিটির শুরুতে দেখানো হয় মুভিটির প্রধান চরিত্র টাইলার রেককে, যে আগের মিশনে খুবই জখম হয়। তার শরীরে গুলি লাগে এবং সে ব্রিজ থেকে পানিতে পড়ে যায়। মুভি শেষে সবাই ভেবেছিল টাইলার রেক হয়তো মারা গেছে, কিন্তু সে যখন পানিতে পড়ে যায় তখন কিছু সৈনিক তার প্রাণ বাঁচিয়ে নেয়। তার মানে এই যে সে এখনও জীবিত আছে, কিন্তু গুলি লাগার কারণে তার অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে সে চলার শক্তি হারিয়ে ফেলে, কোনোভাবে সুস্থ হয় না। সেজন্য তাকে দুবাই পাঠানো হয়। কিন্তু টাইলার যেন কোনোভাবে সুস্থ হওয়ার নামই নিচ্ছিল না। সে 9 মাস কোমায় থাকে। তখন তার সাথী হিসেবে ছিল নিক আর ইয়াস। অবশেষে 9 মাস পরে সে যখন তার চোখ খোলে, চোখ খোলার পরে সে প্রথম তার ছেলের চেহারা দেখতে পায়, যে এই পৃথিবীতেই নেই। কিছুদিন পর সে অনেকটা সুস্থ হয়ে যায়, কিন্তু চলার মতো হয়ে ওঠে না। হসপিটাল থেকে ছুটি দিয়ে তাকে বলা হয় বাড়িতে রেস্ট নেওয়ার জন্য। নিক আর ইয়াস তারা আসলে ভাই বোন। তারা টাইলারকে একটি গোপন জায়গায় শিফট করে দেয়। তারপর সে অনেকদিন যাবৎ সেখানে একা একা বাস করতে থাকে। সে একা থাকতে থাকতে বোর হতে থাকে আর সবসময় তার ছেলের কথা ভাবতে থাকে। এর পরবর্তী সিনে জর্জিয়া একটি জেলে একটি পরিবারকে দেখানো হয়। আসলে ডেভিড একজন বড় গ্যাংস্টার, আর তারা যে জেলে আছে সেটা সিকিউরিটি অন্য জেলের তুলনায় অনেক বেশি। ডেভিড এখানে তার স্ত্রী কিটিভ্যান আর তার 2 সন্তান স্যান্ড্র ও নিনার সাথে থাকে। কিন্তু ডেভিড তার স্ত্রী কিটিভ্যানকে প্রায় টর্চার করতে থাকে। এটা দেখে স্যান্ড্রর ভালো না লাগলেও তার কিছু করার থাকে না, কারণ সে অনেক ছোট। সে সবসময় তার মায়ের সাথে থাকে এবং তার সাথ দেয়। পরবর্তী সিনে টাইলার যখন মার্কেট থেকে ঘরে ফিরে আসে, তখন সে সেখানে একটি অপরিচিত লোককে দেখতে পায়, যে টাইলারের সাথে কিছু কাজ নিয়ে কথা বলতে চাইছিল, কিন্তু সেই ব্যক্তি তার নাম বলে না। আর লোকটাকে টাইলারের এক্স ওয়াইফ মিয়া পাঠিয়েছে। মিয়া জানে এই বিপজ্জনক কাজটা কেবল টাইলারই করতে পারবে। তারপর সেই লোকটি বলতে থাকে মিয়ার বোন জর্জিয়ার একটি জেলে তার স্বামী ডেভিডের সাথে আছে। তারপর সে ডেভিড ও তার ভাই জুরাব সম্পর্কে বলতে থাকে। সে বলে তুমি এদেরকে জর্জিয়ার রাস্তায় ড্রাগ বিক্রি করতে দেখে থাকবে, কিন্তু এরা 8 বছরের মধ্যে নিজেদের সাম্রাজ্য বানিয়ে ফেলেছে। এই ভাইদের নাগাজি বলে। এরা দুইজনই যুদ্ধকালীন সময় জন্মগ্রহণ করে। তারা যখন ছোট ছিল তখন থেকেই তারা ড্রাগ বিক্রি করা সহ বড় বড় ইলিগাল কাজ করতে থাকে। এখন তারা বড় একটি গ্যাং বানিয়ে ফেলেছে, আর সে তার গ্যাংয়ের সদস্যদের নিজের পরিবারের মতো করে রাখে, যে কারণে তার গ্যাংয়ের সদস্যরা তার ভাইয়ের জন্য জীবন দিতে প্রস্তুত। যে জেলে কিটিভ্যান আছে সেটাকে কাচারি প্রিজন বলা হয়। আর এই জেলের ভিতর 2টি গ্যাং আছে, যাদের একটি গ্যাং কিটিভ্যানকে মারতে চাইবে আর একটি গ্যাং তোমাকে মারতে চাইবে। সেজন্য এটাই ভালো হবে তুমি চুপচাপ সেখানে যাও আর কিটিভ্যানকে নিয়ে চলে আসো। টাইলার সেটা করার জন্য রাজি হয়ে যায়। তারপর সে তার টিম মেম্বার নিককে কল করে এবং কাজ সম্পর্কে বলতে থাকে। তখন নিকও তার কথায় রাজি হয়ে যায়, আর নিকের সাথে তার ভাই ইয়াজও রাজি হয়। কিন্তু টাইলার এই কাজে যাওয়ার জন্য শারীরিকভাবে ফিট ছিল না, তাই সে এক্সারসাইজ করতে থাকে এবং নিজেকে প্রস্তুত করে ফেলে। পরবর্তী সিনে দেখা যায় টাইলার তার টিমের সাথে কাঁসারি প্রিজনের উদ্দেশ্যে বের হয়ে যায়। টিম বলতে এখানে নিক আর ইয়াজ, কিন্তু এখানে আরও একজন লোক থাকে যে জেলের ভিতরের দেয়ালে অ্যারো চিহ্ন দিয়ে এদের সাহায্য করে। কিছুক্ষণ পর তারা সেখানে পৌঁছে যায়, আর সেখানে থাকা সেই লোকটি সিসি ক্যামেরা বন্ধ করে দেয়। এদের কাজ চুপচাপ কিটিভ্যানকে বের করে আনা। টাইলার সেটাই করতে থাকে। সে সহজে তাদের কাছে পৌঁছে যায়। তারপর সে কিটিভ্যান স্যান্ড্র ও নিনাকে নিয়ে বের হয়ে আসতে থাকে। তারা যখন সেখান থেকে বের হয়ে আসছিল তখন নিনার হাত থেকে তার পুতুলটি হঠাৎ মেঝেতে পড়ে যায়। তারপর সেটা আওয়াজ করতে থাকে। সেটা শুনে জেলের কয়েদিরা জেগে যায়। তারপর তারা পুরো জেলে সিগন্যাল দিতে শুরু করে, যেটা শুনে 2টি গ্যাংই খবর পেয়ে যায়। তারপর শুরু হয় বড় সমস্যা। টাইলারের পিছনে 2টি গ্যাং তো আছেই, সাথে আছে পুলিশ। টাইলার এখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তখনই একটি গ্যাংয়ের সাথে তার দেখা হয়ে যায়।
তারা কেটি ভ্যান ও টাইলার দুজনকেই মারার চেষ্টা করতে থাকে, কিন্তু টাইলার অনেক ফাইট করার পর এখান থেকে বের হয়ে যেতে পারে। তারা বের হওয়ার রাস্তা পেয়ে যায়, স্যান্ড্রো ও নিনা সেখান থেকে বের হয়ে যায়। তখনই সেখানে ডেভিড চলে আসে, সে এসেই টাইলার ও কেটি ভ্যানের উপর অ্যাটাক করতে থাকে। এখানে টাইলার ও ডেভিডের ভিতর অনেক সময় ফাইট চলতে থাকে, কিন্তু শেষে টাইলার আর কেটি ভ্যান মিলে ডেভিডকে মেরে ফেলে। তারপর কেটি ভ্যানের কিছুটা খারাপ লাগে, কারণ সে যেমনই লোক হোক না কেন সে তার হাজবেন্ড। স্যান্ড্রো আর নিনা নিকের কাছে পৌঁছে যায়, আর এদিকে টাইলার আর কেটি ভ্যানকে লোকের ভিতর দিয়ে পৌঁছাতে হবে। কিন্তু এখানে দুই গ্যাংয়ের ভিতর ফাইটিং চলতে থাকে, সাথে পুলিশ তো আছেই। এখান থেকে বের হওয়ার জন্য টাইলার অনেকজনকে মেরে ফেলে, তারপর এখান থেকে বের হয়ে যায়। এখান থেকে বের হয়ে যাওয়ার পর তার গাড়ি নিয়ে নেয়, কিন্তু তখনও ডেভিড আর জুরাবের গ্যাং তাদের পেছন ছাড়েনি। কোনোভাবে এখান থেকে তারা ঠিকঠাকভাবে সেফ জায়গায় পৌঁছে যায়। নিনার হাতে চোট লাগে, সেজন্য তাকে ফার্স্ট এড দেওয়া হয়। জুরাবের লোকজন তখনও তাদের পেছন ছাড়েনি। তারপর তারা হেলিকপ্টার নিয়ে অ্যাটাক করতে আসে, কিন্তু টাইলার তাদের উচিত শিক্ষা দেয়। তারা যখন ট্রেনে যেতে থাকে তখন ডেভিড আর জুরাবের লোক ট্রেনেও চলে আসে, কিন্তু টাইলার এখানেও নিজের ফাইটিং স্কিল দিয়ে তাদেরকে মেরে ফেলে। তার কিছুক্ষণ পর তারা জানতে পারে যে ট্রেনের ব্রেক ফেল হয়ে গেছে, সেটার কারণে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, কিন্তু তাতে তাদের তেমন কোনো সমস্যা হয় না। তারপর স্যান্ড্রো জানতে পারে তার বাবা আর বেঁচে নেই। তখন সে তার মায়ের কাছে জিজ্ঞাসা করে, তার মাও বলে হ্যাঁ তার বাবা আর বেঁচে নেই। সেটা বলতে কেটি ভ্যানেরও অনেক কষ্ট হয়। তারপর তারা একটি প্রাইভেট বিমানে করে সেফ জায়গায় যেতে থাকে। এখানে ইয়াস কারো সাথে সেলফোনে কথা বলছিল, স্যান্ড্রো কোনোভাবে সেই সেলফোনটা নিতে চায়। আর এদিকে নিক জানতে পারে কেটি ভ্যান তার এক্স ওয়াইফ মিয়ার বোন, কিন্তু এই কথা টাইলার নিককে এখনও বলেনি। এদিকে স্যান্ড্রো সুযোগ পেয়ে তার আঙ্কেল জুরাবকে কল করে এবং তাদের লোকেশন বলে দেয়। জুরাব স্যান্ড্রোকে বলে, উই আর ফ্যামিলি, আর ওই লোকগুলো তোমার বাবাকে মেরে ফেলেছে। তারপর জুরাব গ্যাংয়ের লোকদের একত্রিত করে, কারণ এখন তারা টাইলারের উপর অ্যাটাক করতে যাবে। এরপর টাইলার স্যান্ড্রোকে বলতে থাকে, তোমার বাবা ভালো মানুষ ছিলেন না, এখন তুমি তোমার মায়ের সাথে থাকবে এবং তোমার মায়ের খেয়াল রাখবে। তখনই সেখানে তারা একটি হেলিকপ্টার দেখতে পায়। তখন টাইলার বুঝতে পারে এইসব স্যান্ড্রো জুরাবকে কল করে বলে দিয়েছে। তারপর টাইলার তার টিমের সবাইকে ডাকে এবং বিল্ডিং থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে। এদিকে গ্রাউন্ড ফ্লোর জুরাবের লোকেরা পাহারা দিতে থাকে, এছাড়াও বিল্ডিংয়ের অনেক জায়গা তারা কব্জা করে নেয়। আর বিল্ডিংয়ের বাইরে জুরাব গাড়িতে বসে থাকে, কারণ সে জানে তাদেরকে এখানেই আসতে হবে। এদিকে কেটি ভ্যান স্যান্ড্রোকে মেসেজ লেখার সময় ধরে ফেলে, সে বুঝতে পারে এই সব কিছুর জন্য স্যান্ড্রো দায়ী, তারা তাদের উপর ভয়ানক অ্যাটাক করে। টাইলার বুঝতে পারে যেভাবেই হোক এখান থেকে তাদের বের করতে হবে। তখন টাইলার তার গ্যাং নিয়ে সেফ জায়গায় যেতে থাকে। তখন সেখানে পুলিশ চলে আসে, কিন্তু জুরাবের লোকজন পুলিশদের সহজেই মেরে ফেলে। টাইলার যখন সবাইকে সেফ জায়গায় নিয়ে যেতে যায়, তখন স্যান্ড্রো হঠাৎ গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। তাকে ধরার জন্য পিছন পিছন ইয়াজও তার পিছনে দৌড়ায়। সে দৌড়ে জুরাবের কাছে যেতে থাকে। ইয়াস তাকে বারবার ফিরে আসার জন্য বলে, কিন্তু জুরাবের কাছে সে পৌঁছে যায়। যেহেতু স্যান্ড্রো জুরাবের কাছে পৌঁছে যায়, তখন জুরাবের গ্যাং সদস্যরা ইয়াজের উপরে অ্যাটাক করতে থাকে। এদিকে নিককেও জুরাবের লোকজন ঘিরে নেয়। তারপর সেখানে টাইলার পৌঁছে যায়। টাইলার বলে, গ্রাউন্ড ফ্লোর দিয়ে কোনোভাবে বের হওয়া সম্ভব নয়, এই জন্য আমাদের বিল্ডিংয়ের উপরে যেতে হবে এবং হেলিকপ্টারের মাধ্যমে এখান থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু এই কথা কোনো না কোনোভাবে জুরাবের লোকেরাও জেনে যায়। তখন জুরাবের লোকজনও ছাদের উপরে পৌঁছাতে থাকে। টাইলার নিক ও ইয়াস বুঝতে পারে তারা খুবই সমস্যার ভিতর পড়েছে, কারণ এখন সব ফাইট বিল্ডিংয়ের উপরে হবে। নিক বিল্ডিংয়ের ছাদে যেতেই সেখানে ফাইটিং শুরু হয়ে যায়। জুরাবের সব লোক আস্তে আস্তে উপরের দিকে আসতে থাকে। টাইলার, ইয়াজ আর নিক তাদের ভয়াবহ ফাইট করতে থাকে। এই সময় ইয়াজের অনেকগুলো গুলি লেগে যায়, কিন্তু যে গুলি করেছে তাকেও সে মেরে ফেলে। ইয়াজের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এদিকে নিক যখন জুরাবের লোকজনদের সাথে ছাদের উপর ফাইট করতে থাকে, তখন হঠাৎ সে ছাদ থেকে পড়ে যেতে যায়, কিন্তু টাইলার তা দেখে নেয়, ফলে সে সেখানে গিয়ে নিককে বাঁচিয়ে নেয়। কিন্তু সমস্যায় দেখা দেয় আরেকটি, হঠাৎ তখন সেখানে জুরাব চলে আসে। জুরাব এসে টাইলারকে বলে, এখন তুই বুঝতে পারবি কাউকে হারানোর কষ্ট কেমন লাগে। তাই বলে জুরাব টাইলারের হাতে একটি গুলি মেরে দেয়, কিন্তু তবুও টাইলার হাত ছেড়ে দেয় না।
জুরাব আরও একটি গুলি মারার আগেই নিক তখন কাছে গুলি মেরে কাঁচ ভেঙে দেয়, যার ফলে জুরাবও টাইলারের মতো বিল্ডিংয়ের পাশে ঝুলতে থাকে। তারপর টাইলার নিককে বলে ফ্যামিলির কাছে যাওয়ার জন্য। সেখানে গিয়ে সে দেখে ইয়াজ অনেকগুলি গুলি খেয়ে আছে। আর এদিকে টাইলার আর জুরাবের ভিতর ফাইটিং চলতে থাকে। অনেক সময় ফাইট চলার পর টাইলার কাঁচ ভেঙে দেয় এবং জুরাব নিচে পড়ে যায়, কিন্তু সে মারা যায় না। সে শুনে ফেলে তারা হেলিকপ্টারের মাধ্যমে বিল্ডিং থেকে বের হয়ে যেতে চায়। তারা যখন হেলিকপ্টারে যেতে থাকে তখন জুরাব পিছন থেকে এসে হঠাৎ ইয়াজকে গুলি করে দেয়। যদিও তারা এখান থেকে বের হয়ে যায়, কিন্তু ইয়াজের অনেকগুলো গুলি খাওয়ার কারণে সে মারা যায়। সেটা দেখে নিক খুবই কান্না করতে থাকে, কারণ ইয়াজ ছাড়া পৃথিবীতে তার ফ্যামিলিতে আর কেউ নেই। এদিকে স্যান্দ্রো জুরাবের সাথে কথা বলতে থাকে। একসময় মনে হয় সে ভুল ছিল, তার মায়ের সাথে থাকাটাই উচিত ছিল। সে বুঝতে পারে জুরাব তার পুরো ফ্যামিলিকেই মেরে ফেলতে চায়। টাইলার যখন তার সাথীদের নিয়ে সেফ হাউসে চলে আসে, তখন সেখানে তার এক্স ওয়াইফ মিয়া আসে। এখানে মিয়া তার বোনের খেয়াল রাখে। তারপর সে টাইলারের সাথে কথা বলতে থাকে। মিয়া বলে, আমি জানি এই কাজের জন্য তুমিই পারফেক্ট। আর টাইলার বলে, আমি অতীতে যে ভুলগুলো করেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। তারপর টাইলারকে জুরাব কল করে বলে, আমার সামনে প্লেন দাঁড়িয়ে আছে, কিন্তু যাওয়ার আগে আমি তোমার সাথে একবার সাক্ষাৎ করতে চাই। টাইলার বলে, সমঝোতার কথা বাদ দে ভাই, আমি তোকে মারতে আসছি। তারপর টাইলার রেডি হয়ে জুরাবকে মারতে যেতে থাকে। তখন নিকও তার সাথে যেতে চায়, কিন্তু টাইলার তাকে যেতে বারণ করে। সে একাই জুরাবের ওখানে অ্যাটাক করে। সেখানে গিয়েই জুরাবের প্লেন ও গাড়িতে আগুন লাগিয়ে দেয়। তারপর গ্যাংয়ের লোকদের মারতে থাকে। তখন টাইলার জুরাবের কাছে পৌঁছে যায়। তখন দেখে জুরাব স্যান্দ্রোর গায়ে বোম লাগিয়ে রেখেছে। জুরাব বলে, তুমি যদি আগে আসো তাহলে আমি রিমোট টিপে দিব, আর সাথে সাথে স্যান্দ্রো মারা যাবে। তারপর স্যান্দ্রোর হাতে জুরাব একটা গান দেয়। স্যান্দ্রোকে বলে টাইলারকে গুলি করে মেরে ফেলতে, কিন্তু স্যান্দ্রো তা পারে না, কারণ সে বুঝতে পারে টাইলার যা করছে তা ঠিকই করছে, সে তার ফ্যামিলিকে বাঁচানোর চেষ্টা করছে। স্যান্দ্রো যখন টাইলারকে গুলি মারতে পারে না, তখন জুরাব নিজেই টাইলারকে মারতে যায়। ঠিক তখনই সেখানে গান নিয়ে নিক হাজির হয়ে যায়, কিন্তু জুরাব নিককে গুলি মেরে দেয়। সেই সুযোগে টাইলার জুরাবের ওপর অ্যাটাক করে। তারপর তাদের ভিতর চলতে থাকে আবার ভয়ানক ফাইটিং। আর স্যান্দ্রোর ওপর যে বোম ছিল তা সে সহজেই খুলে ফেলে। একসময় ফাইট করতে করতে দুজনের হাল বেহাল হয়ে যায়। জুরাব বলে, আমি তোকে মেরেই ফেলবো। এই বলতে টাইলার গান দিয়ে জুরাবের মাথায় শুট করে। আর সেই সময় সেখানে চলে আসে পুলিশ এবং তাদের অ্যারেস্ট করে নেয়। তারপর জেলের সিন দেখানো হয়। সেখানে নিকের চিকিৎসা করানো হয় আর টাইলারও সেখানে থাকে। টাইলারের সাথে দেখা করার জন্য তার এক্স ওয়াইফ মিয়া আসে। টাইলার মিয়াকে বলে, শেষবার যখন সে চলে গিয়েছিল কারণ সে তার নিজের ছেলের মৃত্যু দেখতে চাইছিল না। মিয়া বলে, তোমার ছেলে তোমাকে নিয়ে গর্ব করত, সে তোমাকে হিরো মনে করত, তোমাকে অনেক অনেক ভালোবাসত। তারপর টাইলারের সাথে দেখা করার জন্য আবার সেই অপরিচিত লোকটি আসে আর বলে, তোমার জন্য আমার কাছে একটি নতুন কাজ আছে, এই কাজটা এর থেকে অনেক বড়। তখন টাইলার বলে, আমার কাজ করার জন্য আমার টিম দরকার। তখন তাদের সঙ্গে তো ইয়াজ ছিল না, শুধুমাত্র নিক ছিল। তখন নিকও সেখানে চলে আসে। তখনও সেই ব্যক্তি সে নিজের নাম বলে না, শুধু বলে, আমি যার জন্য কাজ করছি সে খুবই বাজে লোক। আর এই কথার পরেই এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, যাতে আপডেট আসতেই আপনারা নতুন ভিডিও পেয়ে যান। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন।